অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। নাটকের স্ক্রিপ্ট আমি শুরু করেছিলাম, নাটকের ক্লাইম্যাক্সও আমি লিখব। সমুদ্র, তুমি এখানে কি করছো? আমার মন বলছে তোমরা আমার কাছ থেকে কিছু একটা লুকোচ্ছো। বেশ কয়েকদিন ধরেই আমি লক্ষ্য করছি তোমরা মাঝে মধ্যেই পার্সোনালি কিছু কথাবার্তা বলছো, আর আমি এলেই টপিকটা চেঞ্জ করে দিচ্ছি। কি ব্যাপার বলো তো? না না ম্যাডাম, আপনি ভুল বুঝছেন। তারা আমায় ওর জন্য ছেলে দেখতে বারণ করছে। উনি চাইছেন না প্রীতির বিয়ের সাথে ওনার বিয়ে হোক। উনি বারবার একটাই কথা বলে যাচ্ছেন যে প্রীতির বিয়েটা আগে শান্তিতে মিটুক, তারপর ওনার বিয়ের কথাটা ভাবা যাবে। উনি ভয় পাচ্ছেন যে প্রীতির বিয়েতে ওনার জন্য কোনো রকমের সমস্যা হতে পারে। ম্যাডাম, আমারও তাই মনে হয়। এরকম মনের মধ্যে ভয় নিয়ে বিয়ের মতো একটা সিরিয়াস ইস্যুকে নিয়ে ডিল করা উচিত নয়। আমার তারার কথাটা ঠিকই মনে হলো ম্যাডাম। আমার মনে হয় প্রীতির বিয়েটা আগে মিটে যাক, তারপর না হয় আমরা তারার বিয়ে নিয়ে ভাববো। আচ্ছা তারা, এই কথাটা তুই আমাকে বলতে পারিস নি? এর জন্য ছেলেটার উপর চাপ দিতে হবে কেন রে? আমাকে এত পর করে দিচ্ছিস কেন বলতো? ম্যাডাম, সেরকম কিছু নয়। আসলে উনি আপনাকে এই কথাটা ডিরেক্টলি বলতে চাননি, কারণ এটা আপনি শুনলে কষ্ট পেতেন, আর সেই জন্য উনি আমাকে এই কথাটা শেয়ার করেছেন। দেখুন, যতই হোক আমরা তো তারার জন্যই ছেলে দেখছি, তাই আমার মনে হয় ওর কথাটাকে একটু ইম্পর্টেন্স দেওয়া উচিত এই ক্ষেত্রে। পাত্রী যখন আপত্তি, তখন এই বিয়ে নিয়ে আপাতত না এগোনোই বেটার আই থিঙ্ক। আচ্ছা সমুদ্র, তুমিও তারার কথা মেনে নেবে? আমরা কি জোর করে বিয়ে দেব? তারার যদি কোনো ছেলেকে পছন্দ হয়, আমরা সেই ছেলের সঙ্গেই তো তারার বিয়ে দেব। একবার চেষ্টা করে দেখতে দোষ কি? তারা, আমার কি ইচ্ছে করে না তোর বিয়ে দিতে? তোর বিয়ে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছি জানিস? জানি মামনি, কিন্তু বাবা প্রীতির বিয়ে নিয়ে কতটা এক্সাইটেড তুমি তো জানো। এই মুহূর্তে আমার বিয়ের বোঝাটা বাবার উপর চাপানোটা কি ঠিক হবে? আর আমি বিয়ে করব না তো একবারও বলিনি, কিন্তু আমার বিয়ের জন্য যদি প্রীতির বিয়েতে কোনো সমস্যা হয়, তাহলে না সেটা বাবা মেনে নেবে আর না সেটা আমি মেনে নেব। প্রীতির বিয়েটা শান্তি মতো মিটে যাক, তারপরে তো বলছি আমি বিয়ে করব। তারা আমার কথাটা শোন। মামনি প্লিজ, তুমি আমাকে জোর করো না। না না, আমি তোকে জোর করছি না, আমি শুধু ভাবছিলাম ছেলেদের ছবিগুলো যদি তুই একবার দেখতিস। আচ্ছা ঠিক আছে, থাক, তুই যখন চাইছিস না তখন এ ব্যাপারে আমি আর এগোচ্ছি না। তাহলে আর আদিকেও এ ব্যাপারে কিছু বলার দরকার নেই, আমার অনেকগুলো কাজ আছে, আমি এ ব্যাপারে তোর সঙ্গে পরে কথা বলবো, ঠিক আছে? খুশি? থ্যাংকস। কি ভাবছো আদি?
এই হারটা আভিরির সব থেকে প্রিয় হার ছিল। ও সব সময় এই হারটা পরে থাকতো। মধুজাব, আমি প্রীতির গলায় এই হারটা দেখতে চাই। এই হারটা প্রীতির কাছে থাকলে আভিরির আশীর্বাদও সব সময় ওর সাথে থাকবে। কিন্তু আদি, এই হারটা তো তারাকে দেওয়া উচিত। এ তুমি কি বলছো মধুজা? আমি ঠিকই বলছি আদি। আমার কথাটা তুমি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো। আমি যেটা বলছি সেটা ভুল নয়। এই হারটা দিদির, আর এই হারটা দিদি সবসময় পড়তো। সেই জন্যই তো আমি বলছি এই হারটা আমি প্রীতিকেই দেব। আমার কথাটা একটু শোনো তুমি। মধুজা, এই বিষয়ে তুমি আমার সাথে কথা বলতে এসো না। এটা অলরেডি ডিসাইডেড। আদি, তুমি এরকম বললে কি করে চলে বলো তো? তারা দিদির মেয়ে, এই বাড়িতে এই হারটার উপর যদি একমাত্র কারোর অধিকার থেকে থাকে তাহলে সেটা শুধু তারারই আছে। কি বলছো তুমি মধুজা? ওই মেয়েটার অধিকার আছে? আভিরির কোনো জিনিসের উপর ওই মেয়েটার কোনো অধিকার নেই। তুমি যে এরকমই বলবে সেটা তো আমি জানি, কিন্তু তুমি যে এটা সত্যি বলছো না আদি, সেটা আমার থেকেও তুমি ভালো করে জানো। কি হলো আদি, চুপ করে আছো কেন বলো? আমি কিছু ভুল বললাম? প্রীতি আমার মেয়ে, আভেরির আশীর্বাদ প্রীতির সাথে থাকবে এবং থাকতেই হবে। আর তারার সাথে দিদির আশীর্বাদ থাকবে না। না থাকবে না, কারণ আমি চাই না তাই। দেখো আদি, আজ সমুদ্র আর প্রীতির মঙ্গল কামনায় আমরা দিদিকে ভোগ দিচ্ছি। প্লিজ আদি, আজকের দিনটা অন্তত তুমি এমন কিছু করো না যাতে দিদি কষ্ট পায়। সত্যি আভিরির আশীর্বাদ ওদের প্রয়োজন, এবং এটা আমি জানি বলেই আমি চাই যে আভিরির এই হারটা আমার মেয়ে পরুক। আমার একটাই মেয়ে, প্রীতি। ভোগের জন্য যা যা হয়েছে সব আনা হয়েছে তো? হ্যাঁ ঠাম্মি। আচ্ছা, আপনি আজকেও দেরি করলেন ঠাকুর মশাই। আমি তো 5 মিনিট আগে চলে এসেছি। আপনারা ভোগটাই আজকে 5 মিনিট আগে দিয়ে দিয়েছেন। ঠাকুর মশাই, আজকে আপনি অ্যাডভান্স এসে গেছেন। আরে তাতেও তো মাসিমা বলছেন যে আজকেও আমি নাকি লেট। আসলে পুরনো পুরোহিত হওয়ার সমস্যা অনেক। যাক, সব কিছু গোছানো আছে তো? সব কিছু তৈরি আছে, আপনি শুরু করতে পারেন। বেশ বেশ। মা বলো। বৌমা, মা আদি দিদির হারটা প্রীতিকে দিতে চাইছে। কোনটা বৌমা? আভিরি যেটা সবসময় পরে থাকতো? কিন্তু মা, আমার মনে হচ্ছে ওটা তারার পাওয়া উচিত। একটা কথা বলি বৌমা, ওই হারটা কাউকে দেওয়ার দরকার নেই, ওটা বাড়িতেই থাক। কেন কেন আবার কি? দেখ, আবিরি আমাদের মধ্যে
খুব কম দিন ছিল, মোটে 10টা বছর। তারপরও আমাদের ছেড়ে চলে গেছে। মাত্র কয়েকটা জিনিসই তো ওর স্মৃতি হয়ে আমাদের বাড়িতে আছে। এই হাটটাও থাক না। মা, আমি এই ব্যাপারে তোমার সাথে একমত হতে পারবো না। আভেরির এই হারটা প্রীতির কাছে থাকলে সব সময় প্রীতির সাথে আভেরির আশীর্বাদও থাকবে। এই হারটা আমি প্রীতিকেই দেব। ঠাকুরমশাই, আমি কিছু ভুল বলছি? আপনি একটু আদিকে বোঝান তো। আভেরি ম্যাডাম রানীর মতোই গেছেন, আর আমার মনে হয় আদিদেব বাবু যেটা চাইছেন সেটার মধ্যে ভুল কিছু নেই। আপনারা যদি আপনাদের মেয়েকে ওই আভেরি ম্যাডামের গলার হারটা দেন, সেটা ওর কাছে একটা আশীর্বাদ হয়েই থাকবে। আর আভেরি ম্যাডামের যে আয়ুটা কম ছিল সেটাতে তো আমাদের কারুর কোনো হাত নেই। এবার শান্তি তো মধুজা, যাও আপাতত হারটা আভেরির কাছে রেখে এসো। না মধুজা, হারটা দিদির সামনে রাখবে না। মানে তোমরা যদি আমাকে কথা দাও যে দিদির এই হারটা তোমরা তারাকেই দেবে, তাহলে এই হারটা তোমরা দিদির ছবির সামনে রাখবে, না হলে রাখবে না। সেটা ঠিক করে দেবার তুমি কে? আভেরির হার কাকে দেব কাকে দেব না সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। আমি দিদির বোন, সেই জন্য এই বিষয়ে কথা বলার অধিকার আমারও আছে জামাইবাবু। তুমি যেমন আভেরির বোন, আমিও তেমনই আভেরির স্বামী। আভেরির হারটা কাকে দেওয়া হবে সেটার সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার আছে। দেখুন জামাইবাবু, মায়ের যে কোনো জিনিসের উপরে সবার প্রথম অধিকার থাকে তার মেয়ের। কিন্তু আপনারা এখনো অবধি তারাকে দিদির কোনো গয়নাই দেননি। কিন্তু সবকিছু থেকে তো আর আপনারা মায়ের মেয়েকে এভাবে দূরে সরিয়ে রাখতে পারেন না। মায়ের আশীর্বাদ মেয়ে পাবে না? তার মানে তুমি কি বলতে চাইছো, প্রীতি আভেরির মেয়ে নয়? হ্যাঁ, মেয়ের মতো, কিন্তু মেয়ে তো নয়। মানে দিদি তো প্রীতিকে নিজের পেটে ধরেনি। মাসিমণি, তুমি প্লিজ এরকম করো না। প্রীতি আমার নিজের বোন। মামুনি যেমন আমাকে নিজের মেয়ে বলে মনে করে, সেরকম প্রীতিও মাকে নিজের মাই মনে করে। আর মায়ের গয়নার অধিকার প্রীতিরও আছে। তুমি প্লিজ আর ঝামেলা করো না। তারা তারা দেখ, তোর কাছে তো দিদির কিছুই নেই, তাই না? অন্তত তুই এই হারটাকে দিদির স্মৃতি হিসেবে তোর কাছে রাখ। তুমি বিশ্বাস করো মাসিমণি, এই হারটা যদি প্রীতি পায় তাহলে সব থেকে বেশি খুশি আমি হব। তুমি প্লিজ এবার একটু চুপ করো। দি ভাই, মাসিমণি কিন্তু ঠিকই বলেছে, এটার ওপর সব থেকে বেশি অধিকার কিন্তু তোর। তুই একদম চুপ কর প্রীতি, আমার কাছে মায়ের আশীর্বাদ আছে, মায়ের লেখা ডায়েরি আছে, তুই সব ব্যাপারে কথা বলিস না, চুপ কর। এবার তাহলে পুজোটা শুরু করি। একটু দাঁড়ান ঠাকুরমশাই, ছেলের বাড়ির লোকেরা এক্ষুনি আসছে। আসছে না আসছে না, এসে গেছি।
নমস্কার। আদিদেব বাবু, আমার ছেলের কুষ্টি আর আপনার মেয়ের কুষ্টি একেবারে মিলে গেছে, দশে দশ। ম্যাডাম, আপনার হাতের ওই হারটা ম্যাডামের ছবির সামনে রেখে দিন। আপনারা বিয়ের গয়না কিনতে গিয়েছিলেন, আমাদের জানাতে পারতেন, আমরাও সঙ্গে যেতাম। না না, এটা আসলে আবিরি দিদির গয়না, আমরা প্রীতিকে বিয়েতে দেব বলে ঠিক করেছি। এমা, না না, দেখুন, আফটারঅল উনি তো সদবা অবস্থায় মারা গিয়েছিলেন, তাই ওই হারটা আমাদের বাড়ির বউয়ের সঙ্গে আমাদের বাড়িতে পাঠাবেন না প্লিজ। ঠাকুরমশাই নিজে অনুমতি দিয়েছেন, সুতরাং এতে কোনো সমস্যা নেই। কি মুশকিল, আমি কোনো সমস্যার কথা বলছি না। আমি রেণুকা, প্রীতি আদিদেব বাবুর মেয়ে, উনি ওকে বিয়েতে কি দেবেন সেটা সম্পূর্ণ ওর ব্যাপার, এর মধ্যে আমাদের নাক গলানো উচিত নয়। দেখুন, আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটা বলেছি, এবার ছেলে তো আপনাদের, আপনারা যেটা ঠিক মনে করবেন সেটা করবেন। ঠাকুরমশাই, আপনি শুরু করুন। মা, তোমার বিয়ের জন্যই তো পুজোটা করা, তাই আরতিটা তুমি শেষ করো।